हेलो स्टूडेंट, आमी तुम्हारे स्वपन सर तुम्हारे स्वागत जानाई आमार यूट्यूब चैनल फिजिक्स कॉटेजे एवं आमार फेसबुक पेज स्वपन सर ऑन फिजिक्स क्लासे। आमी आज के तुम्हारे जो वीडियो निये एसेछी सेटा होच्छे क्लास टेनेर तुम्हारा आगे देखेछो एटॉमिक न्यूक्लियसेर दुटो वीडियो आगे करा हुएछे। आमरा आज के एटॉमिक न्यूक्लियसेर शेष वीडियो करब न्यूक्लियो विभाजन एवं तारपर न्यूक्लियो संयोजन। তাহলে চলো আমরা শুরু করি নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের আজকের ভিডিওটি। আর প্রসঙ্গত তোমাদেরকে একটু বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা এখন 1000 অতিক্রম করে গেছে এবং সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আশা করি তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো, যেটা তোমাদের এই লকডাউনের সময় তোমাদের খুবই কাজে লাগবে। এবং এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো আর বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও ঠিক তোমাদের মতন এই ভিডিওগুলো থেকে উপকার পেতে পারে। তাহলে এবার আমরা শুরু করছি নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন। লক্ষ্য করো, আমরা যদি 1945 সালের কথা চিন্তা করি, 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট আমাদের মানব সভ্যতার কাছে একটা কলঙ্কজনক দিন হিসাবে পরিচিত হয়ে রয়েছে। কেননা 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুটো শহরে সেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। এবং সেই যে পারমাণবিক বোমার তার যে ভয়াবহতা, তখন কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা কিন্তু আমরা মানে এখন অনুমান করতে পারি না। তার কারণ এখনকার মতো যদি এই রকম মিডিয়া থাকতো তাহলে কিন্তু আমরা নিজেরা দেখে শিউরে উঠতাম যে সেখানে কি ভয়াবহ ঘটনা ঘটেছিল। তাহলে প্রশ্ন জাগতে পারে যে ওই যে একটা পারমাণবিক বোমা, অ্যাটম বোম যেটাকে ফেলা হয়েছিল, তাহলে সেটা কিভাবে এই রকম ভয়াবহ ক্ষতিটা করতে পারে, কি ছিল ওই পারমাণবিক বোমার পিছনে আসলে কি ঘটনা ছিল। হ্যাঁ, ওই পারমাণবিক বোমার পিছনে যে ঘটনা ছিল সেটাই হচ্ছে কিন্তু তোমার নিউক্লিয় বিভাজন। এই নিউক্লিয় বিভাজন, এই ঘটনাটা প্রথম 1939 খ্রিস্টাব্দে জার্মান দুজন বিজ্ঞানী অটোহান এবং স্ট্রাসম্যান, তারা ইউরেনিয়াম 235 একটা আইসোটোপ, মানে ইউরেনিয়ামের একটা আইসোটোপ, এইটাকে নিয়ে দেখলেন যে যদি নিউট্রন দিয়ে, একটা নিউট্রন দিয়ে ওই ইউরেনিয়ামকে ধাক্কা মারা যায় তাহলে ওই ইউরেনিয়ামটা ভেঙে গিয়ে তৈরি করে দেয় দুটো একই রকম ভরের দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস। একটা হচ্ছে বেরিয়াম, আমরা আসব, আর একটা হচ্ছে ক্রিপ্টন। পরবর্তীকালে অন্য দুজন বিজ্ঞানী মাইটনার এবং ফ্রিশ, তারা এই যে ঘটনাটা অটোহান এবং স্ট্রাসম্যান দেখেছিলেন সেই ঘটনাটাকে তারা নাম দিলেন কেন্দ্রক বিভাজন বা নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। তাহলে কী দেখলেন তারা, অটোহান এবং স্ট্রাসম্যান তারা কী করেছিলেন? তারা দেখেছিলেন, ধরো আমরা যদি ইউরেনিয়াম 235-92 এই আইসোটোপটাকে আমরা একটা নিউট্রন দিয়ে এটাকে আঘাত করি, আমরা এই নিউট্রনটাকে এইভাবে করে লিখি 10, মানে যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই সেই জন্য আমরা এখানে জিরো লিখে থাকি। এই নিউট্রন দিয়ে যখন এই ইউরেনিয়াম 235-কে আঘাত করা হলো, তখন এই নিউট্রনটা এই 235-92 এর সঙ্গে প্রাথমিকভাবে এটা যুক্ত হয়ে গিয়ে 236-92 এইরকম একটা নিউট্রনের ইউরেনিয়ামের আইসোটোপে কনভার্ট হয়। এবং এই আইসোটোপটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা অস্থায়ী আইসোটোপ, মানে আনস্টেবল, এইটা বেশিক্ষণ কিন্তু স্থায়ী থাকে না। এরপরে কি হয় না, এই ইউরেনিয়ামটা এটা ভেঙে গিয়ে তৈরি করে বেরিয়াম 141-56 এবং ক্রিপ্টন, এর সঙ্গে তৈরি হয় ক্রিপ্টন 92-36 এবং এই 92-36 ক্রিপ্টনের সাথে সাথে এখানে তৈরি হয় 3টে নিউট্রন এবং যথারীতি এখানে শক্তি তৈরি হয়।
কত পরিমাণ না দেখা গেছে এখানে যে শক্তি তৈরি হয় সেটা হচ্ছে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট, এই পরিমাণ শক্তি এখানে তৈরি হয়। এবার এখানে লক্ষ্য করো, এই যে ইউরেনিয়ামটা যে বিভাজিত হলো, ইউরেনিয়ামটাকে বিভাজন করলো কে, না বিভাজন করলো এই নিউট্রন, যে নিউট্রনটাকে বলা হয় থার্মাল নিউট্রন বা তাপীয় নিউট্রন, বা এটাকে বলা হয় স্লো নিউট্রন, এইটা কিন্তু স্লো নিউট্রন, বা এটাকে বলা হয় থার্মাল নিউট্রন। এই জায়গাতে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসবে যে দেখো, আমরা সব সময় মনে করতে পারি যে কোনো একটা রিয়াকশন ঘটাতে গেলে বা এইরকম ধরনের কোনো ঘটনা ঘটাতে গেলে আমরা এমন একটা নিউট্রন নেব যেটা হবে খুব গতিবেগ সম্পন্ন নিউট্রন, ফার্স্ট নিউট্রন। কিন্তু আমরা এখানে ফার্স্ট নিউট্রনটা কিন্তু নিচ্ছি না, এখানে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে স্লো নিউট্রন। কারণ হচ্ছে এই ইউরেনিয়ামকে বিভাজিত করবার জন্য, মানে ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে বিভাজন করবার জন্য আমাদের এই স্লো নিউট্রনটাই কিন্তু প্রয়োজন, এবং এটার শক্তিটা এই নিউট্রনটাকে তাপ দিয়ে এটাকে শক্তি দেওয়া হয়, সেই জন্য এইটাকে আমরা বলে থাকি থার্মাল নিউট্রন। তাহলে এমন কোনো জায়গা নিশ্চয়ই আছে যেখানে আমার স্লো নিউট্রনের পরিবর্তে ফাস্ট নিউট্রন দরকার হবে। হ্যাঁ, ফাস্ট নিউট্রন যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পোলোনিয়াম 231। এই আইসোটোপটাকে যদি এইরকম করে বিভাজন করার চেষ্টা করা হয় তাহলে এই জায়গাতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ফাস্ট নিউট্রন, মানে খুব দ্রুতগতি সম্পন্ন নিউট্রন এই বিভাজনটা ঘটাতে পারবে, কিন্তু এই বিভাজনটা ঘটাতে গেলে আমাকে স্লো নিউট্রনটাই নিতে হবে, সেই জন্য আমরা এখান থেকে স্লো নিউট্রনটাকে বেছে নিয়েছি। এবার লক্ষ্য করো, আমার এই যে বিভাজনটা ঘটলো, এই বিভাজনে আমরা কী দেখলাম, আমরা এই বিভাজনে দেখলাম যে বেরিয়াম এবং ক্রিপ্টন এই দুটো নিউক্লিয়াস তৈরি হলো, তার সাথে সাথে তিনটে নিউট্রন কিন্তু তৈরি হলো। এখানে খেয়াল করতে হবে যে আমরা এই জায়গাতে যে দুটো পেয়ারের কথা বলেছি, নিউট্রন ইউরেনিয়াম ভেঙে এই দুটো তৈরি করলো, মনে রাখতে হবে এই রকম কিন্তু সম্ভাব্য আরও দুটো পেয়ার তৈরি হতে পারে, কিন্তু আমরা এখানে সেই আলোচনায় যাচ্ছি না, মানে তোমাদের ক্লাস টেনের লেভেলে আলোচনার জন্য আমরা এইটাকেই এখানে আলোচনা করব, বেরিয়াম এবং তার সাথে সাথে ক্রিপ্টন। এবার প্রশ্ন জাগবে যে আমরা এই যে মানে বিভাজনটা দেখলাম, এই বিভাজনটার হলো এখানে নিউট্রন তৈরি হলো, তার সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে 200.6 এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তৈরি হলো। তাহলে এই নিউক্লিয় বিভাজনে এই শক্তিটা আসে কোথা থেকে? এখানে আমরা যদি এরকমভাবে করে চিন্তা করি যে আমার এই ইউরেনিয়াম 235 এবং নিউট্রন এই দুটোর মোট যে ভর, এবার এখানে যারা যারা তৈরি হলো এই যে তিনটে, এদের মোট ভর এদের দুজনের ভরের থেকে খানিকটা কমে যায়, ওই যে কিছুটা ভর কমে যায় সেটাকে যদি আমরা আইনস্টাইনের ইকুয়েশন অনুযায়ী E=mc² এই রিলেশন ব্যবহার করি, তাহলে এই যে কমে গেল যে ভরটা, এখানে c কিন্তু হচ্ছে আলোর গতিবেগ, এই যে ভরটা কমে গেল সেই ভরটা কিন্তু এখানে এনার্জিতে কনভার্ট হচ্ছে, শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং সেই শক্তিটা কিন্তু এই জায়গাতে গামা বিকিরণ হিসাবে, মানে এই যে বিকিরণটা বেরিয়ে এখান থেকে যে এনার্জিটা বেরিয়ে আসে তার যে কম্পাঙ্কটা পাওয়া যায়, ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায়, সেটা হচ্ছে কিন্তু গামার ফ্রিকোয়েন্সি, সেই জন্য এক্ষেত্রে কিন্তু একটা গামা রেডিয়েশান হয়, মানে ওই এনার্জি রেডিয়েশানটা আমরা এই জায়গা থেকে কিন্তু পাচ্ছি। তাহলে আমরা এই যে বিভাজন প্রক্রিয়াটা দেখছি, একটা নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, নিউক্লিয়াস ভেঙে গিয়ে তাহলে এখানে যে পরিমাণ শক্তি তৈরি করছে এই পরিমাণ শক্তি কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। আগে আমরা লক্ষ্য করি এখানে কী পরিমাণ শক্তি তৈরি হচ্ছে। দেখো, আমরা যদি এই একটা ইউরেনিয়ামকে ভাঙতে দেখি তাহলে বললাম 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি, এটা কতখানি? যদি আমরা 1 গ্রাম ইউরেনিয়ামকে ভাঙতাম, 1 গ্রাম ইউরেনিয়াম এইরকমভাবে করে যদি বিভাজন করতাম তাহলে দেখা যেত 2.56 মেট্রিক টন
2.56 মেট্রিক টন কয়লাকে পোড়ালে আমরা যে পরিমাণ শক্তি পেতে পারি মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম থেকে আমরা সেই বিপুল পরিমাণ শক্তি এখানে পেতে পারি। এটাই কিন্তু এই নিউক্লিয় বিভাজনের বিশেষত্ব। নিউক্লিয় বিভাজনে যে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় সেই শক্তির পরিমাণটা কিন্তু সত্যি সত্যি অনেক বিপুল। ওই হিরোশিমা এবং নাগাসাকির যে ঘটনাগুলো ঘটেছিল সেখানে যে পরিমাণে মানে ক্ষয়ক্ষতি হয়েছিল, জীবনহানি হয়েছিল, তার পিছনে কিন্তু এই বিপুল পরিমাণ শক্তিটাই দায়ী। এবার লক্ষ্য করো, আমরা এখানে এই যে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হতে দেখলাম এবং তার সাথে তৈরি হলো তিনটে নিউট্রন, এই তিনটে নিউট্রন কি করবে? আমরা যদি এই জায়গাতে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের যে এখানে কিভাবে ঘটনাটা ঘটে, ধরো আমরা যদি এরমভাবে করে চিন্তা করি যে এই জায়গাতে একটা ইউরেনিয়াম, একটা নিউট্রন এই ইউরেনিয়ামটাকে ধাক্কা মারল, ধাক্কা মারার পর এই জায়গা থেকে তিনটে নিউট্রন এইভাবে করে তৈরি হলো, তিনটে নিউট্রন। এই তিনটে নিউট্রন কি করবে? এই তিনটে নিউট্রন আবার তিনটে ইউরেনিয়াম এখানে তাদেরকে গিয়ে কিন্তু ধাক্কা মারবে। এগুলো কিন্তু ইউরেনিয়াম, ধাক্কা মারার পর তাহলে ওই ইউরেনিয়ামগুলো এই বিক্রিয়া অনুযায়ী বিভাজিত হবে, বিভাজিত হয়ে এইখান থেকে আবার তিনটে করে নিউট্রন এই জায়গা থেকে তৈরি হবে প্রত্যেকটা থেকে। এই নিউট্রনগুলো আবার কি করবে? আবার তিনটে করে ইউরেনিয়ামকে গিয়ে ধাক্কা মারবে। তার মানে দেখো, প্রথমে একটা ইউরেনিয়াম ভাঙলো, সেখান থেকে গিয়ে তিনটে ইউরেনিয়াম ভাঙলো, সেখান থেকে নটা ভাঙলো, সেখান থেকে গিয়ে 27টা ভাঙলো, তারপরে 81টা, তারপরে 243টা, এইভাবে করে কিন্তু কন্টিনিউয়াসলি ভাঙতে থাকবে। তার মানে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাতে প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের নিউক্লিয়াস তারা বিভাজিত হবে। এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা যেন একটার সাথে একটা রিলেটেড, মানে একটার সঙ্গে আরেকটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ, সেই জন্য আমরা এইটাকে নাম দিয়ে থাকি শৃঙ্খল বিক্রিয়া, বা এটাকে বলা হয় চেইন রিয়াকশান, চেইন রিয়াকশান বা শৃঙ্খল বিক্রিয়া। তাহলে দেখো, আমরা যখন এই নিউক্লিয় বিভাজন ঘটনাটা দেখি তখন এই জায়গাতে কিন্তু চেইন রিয়াকশানটা ঘটতে থাকে, এবং এই চেইন রিয়াকশান ঘটার ফলে খুব বিপুল পরিমাণ ইউরেনিয়াম তারা বিভাজিত হয়ে একসাথে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করতে পারে। এই জায়গাতে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে এই যে চেইন রিয়াকশানটা যখন একবার তৈরি হয়ে গেল সেই রিয়াকশানটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার মানে এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, আনকন্ট্রোল, এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। যেহেতু আমরা এটাকে আনকন্ট্রোল বলছি, তাহলে ও কী করবে? ওর মতন করে পরপর পরপর ও এরকম করে ইউরেনিয়ামকে বিভাজিত করতে থাকবে। এবং এখানে যেমন আমরা লিখেছিলাম এই জায়গাতে যে শক্তিটা আমরা লিখেছিলাম 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট, এই পরিমাণ শক্তি কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকবে। এই জন্য হঠাৎ করে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ শক্তি এই জায়গাতে তৈরি হতে পারে। এই যে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, আনকন্ট্রোল যে চেইন রিয়াকশান, এটাই কিন্তু আসলে অ্যাটম বোম তৈরি করার প্রিন্সিপাল। মানে আমরা যে অ্যাটম বোমের কথা বলি সেই অ্যাটম বোম কিন্তু তৈরি করা হয় এই রকম নিউক্লিয় বিভাজন দ্বারা, যেটা হচ্ছে আনকন্ট্রোল, যার উপরে কোনো আমাদের কন্ট্রোল থাকে না। কি ব্যবহার করা হয় সাধারণত? সাধারণত অ্যাটম বোমা তৈরি করার ক্ষেত্রে ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239, এই দুটো আইসোটোপকেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার হতে দেখি। এছাড়াও অন্যান্য মেটেরিয়ালগুলোকেও ব্যবহার করা যায়, কিন্তু এখন পর্যন্ত ব্যবহৃত এই দু ধরনের আইসোটোপকেই দেখা গেছে। এবার দেখো, যেহেতু এটা একটা অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, সেই জন্য এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি আমাদের মধ্যে ঘটায়। হিরোশিমা এবং নাগাসাকির যে ঘটনার কথা আমরা বারবার করে উল্লেখ করছি, হিরোশিমাতে দেখা গেছিল
প্রায় 166,000 লোক মারা গেছে এবং নাগাসাকিতে প্রায় 80,000 লোক মারা গেছে এই অ্যাটম বোম যেটা বিস্ফোরণ হয়েছিল তার কারণে। আর বিভিন্ন রকমের সম্পত্তি সেগুলো তো ধ্বংস হয়েছিল, তার সাথে সাথে আরও যেটা ঘটনা ঘটেছিল যে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী প্রভাব, মানে এই বিকিরণ এরা কী করে, যখন এই যে বললাম গামা এখানে বিকিরণ হয়, এই বিকিরণটা কিন্তু আমাদের জেনেটিক কিছু চেঞ্জ করে দেয়, মানে জিনের গঠনের কিছু পরিবর্তন ঘটে। সেই জন্য দেখো এই 1945 সাল আজকে প্রায় ধরো 76 বছর অতিক্রান্ত, এই এখনও দেখা যায় হিরোশিমা ওই নাগাসাকি শহরে এখনও কিন্তু বিকলাঙ্গ শিশু জন্মায়। তার কারণ যখন এই বোমা বিস্ফোরণ হয়েছিল সেই সময় তাদের যে জেনেটিক যে চেঞ্জ হয়েছিল সেই চেঞ্জটা কিন্তু তারা বংশ পরম্পরায় সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে। এবং এর যে প্রভাব কতদূর কী হবে, মানে কোথায় গিয়ে এর শেষ হবে, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত খুব ভালোভাবে এটা বলতে পারছি না। তার মানে আমাদের মনে হচ্ছে যে তাহলে নিউক্লিয় বিভাজন এইটা কি সত্যি সত্যি আমাদের পক্ষে সত্যি ক্ষতিকারক? অবশ্যই আমরা যদি এটাকে অ্যাটম বোম হিসাবে ব্যবহার করি তাহলে এটা ক্ষতিকারক, কিন্তু আমরা যদি এই শৃঙ্খল বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু এই শৃঙ্খল বিক্রিয়ার ফলে যে শক্তি পাওয়া যায় সেটা কিন্তু আমাদের মানে ভালো কাজে, মানে আমাদের কাজে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। যেখানে এই শৃঙ্খল বিক্রিয়াটাকে আমরা কন্ট্রোল করে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করি সেইটাকে বলা হয় নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লি, যেখানে আমরা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ব্যবহার করে সেটা দিয়ে আমরা শক্তি তৈরি করি। কিভাবে আমরা তৈরি করি এবার আমরা আলোচনা করব। তাহলে দেখো নিউক্লিয়ার রিয়্যাক্টর, আমরা দেখলাম যে নিউক্লিয়ার রিয়্যাক্টরে হচ্ছে শৃঙ্খল বিক্রিয়াটাকে একটা নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয়। কীরকমভাবে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয়, আমরা যেটা দেখেছিলাম যে ইউরেনিয়াম 235-92 এইটাকে যখন একটা নিউট্রন দিয়ে আঘাত করা হলো তখন এই জায়গাতে তৈরি হলো বেরিয়াম 141-56 এবং তার সাথে তৈরি হলো ক্রিপ্টন 92-36 এবং তিনটে নিউট্রন তৈরি হলো, তার সাথে শক্তি তৈরি হলো। এখানে লক্ষ্য করো এই যে প্রত্যেকটা বিক্রিয়াতে এই যে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট এই যে বিপুল পরিমাণ শক্তি তৈরি হলো, সেই শক্তি কিন্তু আমার এই যে তিনটে নিউট্রন এই একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ভাঙার পর যে তিনটে নিউট্রন তৈরি হয়েছে তারা কিন্তু এই পরিমাণ শক্তিকে অ্যাবজর্ব করে নিয়ে তারা আর স্লো নিউট্রন হিসাবে কিন্তু থাকবে না। কেন, আমার এই যে নিউক্লিয় বিভাজন ইউরেনিয়ামের এইটা করতে গেলে নিউট্রনকে হতে হবে স্লো নিউট্রন, কিন্তু এই যে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় এই বিপুল পরিমাণ শক্তি কিন্তু ওই নিউট্রনগুলো অ্যাবজর্ব করে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, ফলে ওরা কিন্তু দ্বিতীয় ধাপে আর কোনো ইউরেনিয়ামকে ভাঙতে পারবে না। সেই জন্য কি করা হয় না, আমাদের এখানে কিছু ব্যবস্থা তৈরি করা হয়। কীরকম ধরনের ব্যবস্থা, আমরা প্রধানত নিউক্লিয়ার রিয়্যাক্টরে যে যে অংশগুলো ব্যবহার করি সেই অংশগুলোকে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথমে যেটা ব্যবহার করা হচ্ছে অবশ্যই ইউরেনিয়াম, এখানে ইউরেনিয়াম 235 এই আইসোটোপটা থাকবে, এই রকম ইউরেনিয়াম দণ্ড ব্যবহার করা হয়, ইউরেনিয়ামের বার এইটাকে ব্যবহার করা হয়। যেহেতু ইউরেনিয়ামটা ভেঙে গিয়ে আমার এখানে বিপুল পরিমাণে শক্তি তৈরি হবে সেই জন্য আমরা এইটাকে কিন্তু বলে থাকি এইটা হচ্ছে নিউক্লিয়ার যে রিয়্যাক্টর তার জ্বালানি বা ফুয়েল হচ্ছে ইউরেনিয়ামের এই দণ্ড, যেটা ইউরেনিয়াম 235 আইসোটোপ যুক্ত। আর কি ব্যবহার করা হয়, আমরা এখানে বললাম যে এই নিউট্রন তারা যাতে এই পরিমাণ এনার্জি টোটালটাই অ্যাবজর্ব করে খুব ফাস্ট নিউট্রন না হয়ে যায়, শক্তিশালী নিউট্রন না হয়ে যায়, সেই জন্য এই জায়গাতে ব্যবহার করা হয় একটা জিনিস, সেটা হচ্ছে ভারী জল।
হাইড্রোজেনের যে আইসোটোপ ডয়টেরন, সেই ডয়টেরন দিয়ে যে জলটা তৈরি হয় সেই ভারী জল, অথবা এখানে গ্রাফাইট দণ্ড, এই গ্রাফাইট দণ্ডটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় মডারেটর। মডারেটর কি করে? মডারেটর না, মডারেটর কি করে, এই যে প্রত্যেকটা বিক্রিয়াতে 206.6 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হচ্ছে, এই এনার্জির যতটুকু এনার্জি এই তিনটে নিউট্রনের দরকার তার স্লো নিউট্রন হিসাবে থাকার জন্য, সেইটুকুনি এনার্জি ওদের দিয়ে বাকি এনার্জিগুলো ওরা কিন্তু এই সিস্টেম থেকে অ্যাবজর্ব করে সরিয়ে নেয়। সেই জন্য এদেরকে আমরা বলছি এরা হচ্ছে মডারেটর। আর কি ধরো এখানে পরপর করে এই নিউক্লিয়ার রিয়াকশানগুলো চলতেই থাকলো। এবার নিউক্লিয়ার রিয়াকশানগুলো চলতে থাকলে পরপর নিউট্রন তৈরি হতে থাকবে, তাহলে নিউট্রনগুলো পরপর আবার ইউরেনিয়ামকে ভাঙতে থাকবে, তার মানে আমার এখানে কিন্তু কোনো কন্ট্রোল থাকবে না। আমরা প্রথমেই বললাম যে আমরা এখানে একটা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া করি, সেই জন্য কি করা হয় এই জায়গাতে ব্যবহার করা হয় ক্যাডমিয়াম এর দণ্ড, অথবা আমরা ইস্পাত দণ্ড ব্যবহার করতে পারি যার উপরে বোরনের প্রলেপ দেওয়া। তার মানে এক্ষেত্রে বোরনের প্রলেপ দেওয়া, কোটিং যুক্ত, প্রলেপ যুক্ত ইস্পাত দণ্ড মানে লোহার দণ্ড এখানে ব্যবহার করা হয়। এরা কি করবে, এরা যে কাজটা এখান থেকে করে এইটা হচ্ছে কিন্তু কন্ট্রোলার বলা যেতে পারে এদের। যে নিউট্রনগুলো তৈরি হলো সেই নিউট্রনগুলোর মধ্যে এক্সেস যে নিউট্রন যেগুলো আমার লাগবে না, ওরা সেইগুলোকে ওই সিস্টেম থেকে সরিয়ে নিয়ে আসে। মানে এরা যেন এই টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করে, যে কতদূর পর্যন্ত রিয়াকশানটা হতে হবে সেটাকে কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা হয় করে। আর কি এই জায়গাতে দেখো বিপুল পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই তাপ উৎপন্ন হলে পরে আমার টোটাল সিস্টেমটাকে ঠান্ডা করবার জন্য একটা কুলিং এজেন্ট ব্যবহার করা হয় বা কুলান্ট ব্যবহার করা হয়, সেটা অবশ্যই কিন্তু ব্যবহার করা হয় জল, যেটা ওই সিস্টেমটাকে ঠান্ডা করতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার এই রিয়াকশানের ফলে এই যে এনার্জিটা তৈরি হয় এটা আমরা বলেছি এটা কিন্তু গামা রে, যেটা আমাদের কাছে একটা বড় বিপদ কিন্তু গামা রে। এই গামা রে কী করছে, গামা রে আমাদের উপরে অনেক রকমের এফেক্ট করতে পারে, সেই জন্য এই পুরো সিস্টেমটাকে কিন্তু মোটা কংক্রিটের দেওয়াল দিয়ে তার মধ্যে এটাকে আবদ্ধ করে রাখা হয় যাতে করে ওই বিকিরণগুলো বাইরে ক্ষতি করতে না পারে। এবার দেখো যখন এই নিউক্লিয়ার রিয়্যাক্টরে এই নিয়ন্ত্রিতভাবে আমরা কাজটা করলাম, করে এখানে আমরা এই শক্তি পেলাম, অবভিয়াসলি এটা কিন্তু তাপ পেলাম। এই তাপ কি করে না, এই তাপকে একটা যন্ত্রের ভিতর দিয়ে পাঠানো হয়, সেটা হচ্ছে স্টিম জেনারেটর, মানে যেটা বাষ্প তৈরি করবে, স্টিম তৈরি করবে। এবার যেই স্টিম তৈরি হলো সেই তৈরি হওয়া স্টিমটাকে টারবাইনের ভিতর দিয়ে চালনা করে আমরা এখানে তড়িৎ শক্তি তৈরি করতে পারি। তারপরে দেখো নিউক্লিয়ার রিয়্যাক্টরে কিন্তু সরাসরি আমরা নিউক্লিয়ার এনার্জি থেকে সরাসরি তড়িৎ শক্তি তৈরি করতে পারছি, ওই যে তড়িৎ শক্তি তৈরি করতে পারছি সেটাকে আমরা আমাদের প্রয়োজন মতো মানব কল্যাণে ব্যবহার করতে পারি। কিন্তু এই যে নিউক্লিয়ার রিয়্যাক্টর, এই নিউক্লিয়ার রিয়্যাক্টরের কিন্তু একটা ক্ষতিকর দিক হচ্ছে এই বিকিরণ। এই বিকিরণটা মানব দেহের পক্ষে শুধু নয় জীবদেহের পক্ষে খুব ক্ষতিকারী, ক্ষতিকারক। সেই জন্য দেখা গেছে আমরা যতই এই মানব কল্যাণে এই নিউক্লিয়ার রিয়্যাক্টরকে ব্যবহার করি না কেন, আমাদের কিন্তু একটা ভয়ের দিক থেকেই যায়, যাতে করে যে কোনো সময় আমাদের এই রিয়্যাক্টরগুলোতে দুর্ঘটনা মানুষের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ক্ষতির জায়গা নিয়ে আসতে পারে। এইরকম দুটো দুর্ঘটনার কথা আমরা এখনো পর্যন্ত উল্লেখ করতে পারি। একটা দুর্ঘটনা হচ্ছে তৎকালীন, মানে এখন তো আমরা যেটাকে রাশিয়া বলছি, আগে সেটা কিন্তু ছিল সোভিয়েত ইউনিয়ন হিসাবে একটা ছিল অখণ্ডিত, এবং সেই সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল বলে একটা জায়গাতে, সেখানে একটা চেরনোবিল নিউক্লিয়ার রিয়্যাক্টর, সেই নিউক্লিয়ার রিয়্যাক্টরে 1986 সালে 26শে এপ্রিল একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে,
যেটা আমাদের কাছে চেরনোবিলের নিউক্লিয়ার রিয়্যাক্টরের দুর্ঘটনা হিসাবে কিন্তু এটা কুখ্যাত হয়ে রয়েছে। এতে কি হয়েছিল না, এই যে দুর্ঘটনা, এতে যে পরিমাণ বিকিরণ বেরিয়েছিল এবং যেটা ক্ষতি হয়েছিল সেটাকে মাপার জন্য ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইভেন্ট স্কেল একটা সিস্টেম তৈরি করা রয়েছে, যারা এই ধরনের ঘটনাতে যে আর কি এফেক্টগুলো হয় সেগুলোকে মেজার করে। সেই স্কেল অনুযায়ী এই দুর্ঘটনাটা হয়েছে লেভেল সেভেন, 7 নম্বর লেভেলের দুর্ঘটনা, এবং সেখানকার মানে তথ্য অনুযায়ী 31 জন লোক কিন্তু এই দুর্ঘটনায় মারা গেছিলেন। ঠিক একই রকম একটা দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে জাপানের ফুকুশিমা বলে একটা জায়গাতে, যেখানে নিউক্লিয়ার রিয়্যাক্টর রয়েছে, সেই নিউক্লিয়ার রিয়্যাক্টরে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। 2011 সালে জাপানে ভূমিকম্প হয় এবং সেখানে সুনামি আশঙ্কা দেখা যায়, এবং সেই সুনামির ফলে কি হয়, ওই ফুকুশিমার যে নিউক্লিয়ার রিয়্যাক্টর, সেই নিউক্লিয়ার রিয়্যাক্টরের ভিতরে যে কুলিং যে সিস্টেমটা আমরা একটু আগে বললাম, কুলিং সিস্টেম, সেই কুলিং সিস্টেমটা কিন্তু ফেল করে, সেটা কাজ করতে পারে না। ফলে কি হয়, প্রচণ্ড উৎপন্ন তাপের ফলে ওই যে নিউক্লিয় চুল্লি তারা কিন্তু গলে যায়, এবং গলে বিভিন্ন রকমের মানে তোমার বিকিরণ, তেজস্ক্রিয় বিকিরণ পদার্থগুলো সেগুলো সমুদ্রের জলে কিন্তু মিশে যায়। যদিও জাপান অনেক উন্নত দেশ, তারা কিন্তু খুব তৎপরতার সাথে এর মোকাবিলা করেছিল, যদিও প্রাণহানি বা এরকম কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি, কিন্তু এই ধরনের ঘটনাগুলোর কিন্তু প্রভাব হচ্ছে সুদূরপ্রসারী। মানে এর যে প্রভাব পরবর্তীকালে কখন, মানে কখন এর প্রভাবটা বোঝা যাবে বা প্রভাব বোঝা যেতে শুরু করেছে কি না সেটা কিন্তু সময় বলবে। তার মানে দেখো, আমরা যতই নিউক্লিয় বিভাজনকে নিয়ে নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করে আমাদের যে বর্তমান যে শক্তি সংকট তার পরিপ্রেক্ষিতে আমরা যতই শক্তিকে যোগান দিতে চেষ্টা করি না কেন, আমাদের মধ্যে কিন্তু একটা ভয়ের জায়গা থেকেই যাচ্ছে। তবে আমরা আশাবাদী, যেহেতু বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তাহলে আমরা যদি খুব সুশৃঙ্খলভাবে এবং খুব মানে ঠান্ডাভাবে এটাকে চিন্তা করি, নিজেরা যদি এটাকে ব্যবহার করতে আরও উন্নত প্রযুক্তি তৈরি করতে পারি, তাহলে কিন্তু সত্যি সত্যি এই নিউক্লিয় বিভাজনটাকে মানবজাতির কল্যাণে আমরা ব্যবহার করতে পারব। তো এবার আমরা আলোচনা করব নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন কি আসলে। আমরা যেমন নিউক্লিয় বিভাজন দেখলাম, একটা ভারী নিউক্লিয়াস সেটা একাধিক নিউক্লিয়াসে ভেঙে গেল, এখানে ঠিক বিপরীত ঘটনা, আমরা দুটো বা তার বেশি হালকা নিউক্লিয়াস তাদেরকে দেখব একসঙ্গে যুক্ত হয়ে তারা অপেক্ষাকৃত একটা ভারী নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। এই যে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে আমরা বলে থাকি নিউক্লিয় সংযোজন। এরকম অনেকগুলো নিউক্লিয় সংযোজনের ঘটনা আমরা দেখতে পাই, আমরা কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি। যেমন ধরো, আমরা যদি হাইড্রোজেনের, এটা হচ্ছে ডয়টেরন, দুটো ডয়টেরন, তার মানে 2H2O1, এরা যখন যুক্ত হলো, এটা যুক্ত হয়ে তৈরি করলো হিলিয়াম 3-2, এটা হিলিয়ামের একটা আইসোটোপ, এবং এখানে তৈরি করলো একটা নিউট্রন, এবং তার সঙ্গে এই জায়গাতে কিছু পরিমাণ শক্তি তৈরি হয়, এই বিক্রিয়াতে 3.26 MeV, এই পরিমাণ শক্তি এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে হচ্ছে। এখানে তাহলে কি কী কী নিউক্লিয় সংযোজন হচ্ছে? এখানে দেখো, দুটো ডয়টেরন, এরা যুক্ত হয়ে কিন্তু তৈরি করলো হিলিয়াম, এবং তার সাথে নিউট্রন হলো আর শক্তি তৈরি হলো। আবার দেখা যাবে, যদি এই হিলিয়াম HE3-2, এই হিলিয়ামের সঙ্গে যদি আমরা আবার একটা ডয়টেরনকে যুক্ত হতে দেখি, ধরো H2-1, এখান থেকে তৈরি হবে হিলিয়াম 4-2, মানে হিলিয়ামের যে আইসোটোপ 4 সেটা তৈরি হবে, তার সঙ্গে একটা হাইড্রোজেন H1-1, অর্থাৎ সাধারণ যে হাইড্রোজেন, এবং তার সাথে তৈরি হবে 18.3 MeV এর শক্তি তৈরি হবে। আমরা আরেকটা বিক্রিয়ার কথা এখানে বলতে পারি, যে এই বিক্রিয়াটাও কিন্তু যেখানে
দুটো ডয়টেরন এইচ টু ওয়ান, দুটো এইচ টু ওয়ান, এরা যখন যুক্ত হলো, যুক্ত হয়ে তৈরি করলো হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ, এটা হচ্ছে টিট্রিয়াম, ভর সংখ্যা তিন এবং প্রোটন সংখ্যা এক, এবং একটা সাধারণ হাইড্রোজেন এইচ ওয়ান ওয়ান। আর এই বিক্রিয়াতে যে শক্তি তৈরি হয় সেটা হচ্ছে 4.04 এত মেগা ইলেকট্রন ভোল্ট। এই যে রিয়াকশানগুলো আমরা এখানে দেখলাম, এখানে বেশিরভাগ জায়গাতে কি হলো না, ডয়টেরন বিক্রিয়া করে তৈরি করে দিল হিলিয়াম, বা ডয়টেরন বিক্রিয়া করে তৈরি করে দিল টিট্রিয়াম। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলছি এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। এবার দেখো, এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা ঘটতে গেলে আমাদের কিছু পরিমাণ শক্তি, মানে শর্ত এখানে কিন্তু পালিত হতে হয়, দুটো শর্ত পালিত হতে হয়। কীরকম শর্ত? আমরা প্রথমেই বলেছি কিন্তু, দুটো অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াস, তারা যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াসে পরিণত হয়। কেন হালকা নিউক্লিয়াস? লক্ষ্য করো, যখন দুটো নিউক্লিয়াস কাছাকাছি এলো, আমি যদি দুটো ডয়টেরনের কথা বলি, সেই নিউক্লিয়াসগুলো যখন কাছাকাছি আসবে, এর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, এর নিউক্লিয়াসেও প্রোটন আছে, তার মানে দুটো প্রোটনই কিন্তু পজিটিভ চার্জ যুক্ত। ওই পজিটিভ চার্জ যুক্ত যে প্রোটন, তারা এই দুটো যখন নিউক্লিয়াস কাছাকাছি আসবে তখন তাদের মধ্যে বিকর্ষণ করবে। তাহলে এদেরকে খুব কাছাকাছি এসে যুক্ত হতে গেলে ওই যে স্থির তড়িৎ বিকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক যে রিপালসিভ ফোর্স, ওই ফোর্সের এগেনস্টে তাদেরকে কিন্তু কাজ করতে হবে। ফলে লক্ষ্য করো, যদি নিউক্লিয়াসগুলো হালকা হয় তাহলে কি হবে, তাদের নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন সংখ্যা সেটা কম হবে, আর যত প্রোটন সংখ্যা কম হবে তাদের মধ্যে যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলটা কম হবে। ফলে খুব সহজে ওই দুটো নিউক্লিয়াস কাছাকাছি আসতে পারবে এবং এসে তারা সংযুক্ত হতে পারবে। দ্বিতীয় শর্ত কি? এই জায়গাতে নিউক্লিয়াস সংযুক্ত হতে গেলে অতি উচ্চ তাপমাত্রা লাগবে, হাই টেম্পারেচার, এবং দেখা গেছে প্রায় 10^7, মানে মনে করতে পারো তোমার 1 কোটি কেলভিন টেম্পারেচার, তার সমতুল্য টেম্পারেচার এই জায়গাতে কিন্তু লাগে। কারণ কারণ হচ্ছে, ওই যে বললাম দুটো নিউক্লিয়াস তারা কাছাকাছি আসবে, এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স, সেই ফোর্সের এগেনস্টে এরা যাবে, যুক্ত হবে। তাহলে এটা করতে গেলে পরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি লাগে, সেই শক্তিটা কিন্তু ওই তাপ সাপ্লাই দিতে পারে। সেই জন্য আমরা এই নিউক্লিয় সংযোজন, এই যে প্রক্রিয়া, এইটাকে আমরা কখনো কখনো বলে থাকি তাপ নিউক্লিয় বিক্রিয়া বা থার্মো নিউক্লিয়ার রিয়াকশান, মানে যেন তাপ দিয়ে এই নিউক্লিয় বিভাজনটা ঘটানো, সংযোজনটা ঘটানো হচ্ছে। সেই জন্য এইটাকে বলা হচ্ছে তাপ নিউক্লিয় বিক্রিয়া বা থার্মো নিউক্লিয়ার রিয়াকশান। এবার আমাদের কাছে মনে হতে পারে যে তাহলে আমরা কি এরকম ধরনের নিউক্লিয়াসগুলোকে কাছাকাছি নিয়ে আমাদের সাধারণ ল্যাবরেটরির যে পরিকাঠামো তাতে কি এরকম নিউক্লিয় সংযোজন করতে পারি? আমরা কিন্তু সেটা পারি না। কারণ আমি প্রথমেই বললাম, এই ঘটনাটা ঘটাতে গিয়ে যে পরিমাণ তাপমাত্রা লাগবে সেটা হচ্ছে প্রায় 1 কোটি কেলভিনের কাছাকাছি, যেটা কিন্তু আমরা স্বাভাবিক পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি না। সেই জন্য কী করা হয়, যখনই নিউক্লিয় সংযোজন করতে হবে তখন তার আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। লক্ষ্য করো, আমরা যেমন ইউরেনিয়াম 235 নিউট্রন দিয়ে ধাক্কা মারলাম, নিউট্রনটা কি, নিউট্রনটা স্লো নিউট্রন, ফলে ওই স্লো নিউট্রনকে তৈরি করতে আমাদের খুব বেশি পরিমাণ তাপ দিতে হয় না, তাহলে স্লো নিউট্রন সহজেই তৈরি করা যাবে। এবং তারা কি করবে, ওই নিউক্লিয়াসকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে যে বিপুল পরিমাণে শক্তি তৈরি হবে সেই শক্তিটা কিন্তু এই নিউক্লিয় সংযোজনে যে পরিমাণ তাপমাত্রা দরকার সেটা সাপ্লাই করতে পারে। এবার লক্ষ্য করো, এই যে সংযোজন প্রক্রিয়াটা হচ্ছে এটাতে কি করে শক্তি পাচ্ছি, একই রকম ঘটনা যে আমরা যখন এই যে দুটো নিউক্লিয়াসকে যুক্ত হয়ে এই নিউক্লিয়াস দুটো তৈরি হতে দেখছি, দেখা যাবে এই দুটো নিউক্লিয়াসের যা ভর তার চাইতে এই দুটো নিউক্লিয়াসের ভর কিন্তু কমে যায়। ওই যে ভরটা কমে যায় সেই ভরটাই এক্ষেত্রে শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে
আমাদের চারিদিকে যে মানে আমাদের মহাকাশে যে নক্ষত্রগুলোকে আমরা দেখি, যেমন সূর্য বা অন্যান্য যে সমস্ত নক্ষত্রগুলো রয়েছে, তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই নিউক্লিয় সংযোজন, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকে। সূর্যের ক্ষেত্রে কি হয়, সূর্যের ক্ষেত্রে চারটে হাইড্রোজেন এইটা সূর্যে একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে একটা হিলিয়াম 4-2, এবং তার সাথে তৈরি হয় দুটো পজিট্রন। এইটা আমাদের খেয়াল করতে হবে, এটা হচ্ছে কিন্তু +1। আমরা যেটা বিটা কণার ক্ষেত্রে লিখেছিলাম ভর সংখ্যা 0 আর এখানে ছিল -1, এই বিটা কণার মতনই এটা হচ্ছে কিন্তু পজিট্রন, এইটা হচ্ছে পজিটিভ আধানযুক্ত ইলেকট্রন মনে করতে পারো, মানে পজিটিভ আধানযুক্ত ইলেকট্রন, ইলেকট্রনের মতন ভর নেই বললেই চলে, এবং এর কিন্তু চার্জটা হচ্ছে পজিটিভ। এরকম দুটো পজিট্রন তৈরি হয় এবং এর সঙ্গে 25 MeV এই পরিমাণ শক্তি কিন্তু তৈরি হয় সূর্য। তার থেকে আমরা যে শক্তিটা পাই, এই শক্তির উৎস হচ্ছে কিন্তু এই পরিমাণ, এই যে মানে বিক্রিয়াটা, এই বিক্রিয়া নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা হয় বলেই আমরা সূর্য থেকে অনবরত বা নক্ষত্রগুলো থেকে অনবরত শক্তি পেতে পারি। তাহলে আমরা টোটাল ভিডিওটাতে আজকে যেটা আলোচনা করলাম, আমরা দেখলাম নিউক্লিয় সংযোজনকে মানে কীভাবে ঘটে, তার মানে কী কী শর্ত সেটা আমরা দেখলাম, এবং এর আগের অংশে দেখলাম নিউক্লিয় বিভাজন, যে নিউক্লিয় বিভাজন কীভাবে ঘটানো হয়, নিউক্লিয় বিভাজন ঘটাতে গেলে কী কী শর্ত সেখানে লাগে। আমরা নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন দেখলাম, অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন দেখলাম, এবং এই নিউক্লিয় বিভাজনের যে বিপদ বা তার ভালো দিক, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে, তোমরা ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে, যাতে করে আমি আরও নতুন ভিডিও তোমাদের জন্য দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানালাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।